এত বছর পরে আমার গান শুনে উনি হঠাৎ করে আমাকে ফোন করে বললেন যে তোমার এই ইম্প্রুভমেন্ট দেখে আমি খুব মুগ্ধ হয়েছি এবং তোমার গান শুনে আমি প্রথমে বুঝতেই পারিনি যে এটা তুমি গেয়েছো। জীবন মানে সৌন্দর্যের জয়গান, আর সৌন্দর্য মানে মানুষের ইতিবাচক মনের প্রতিচ্ছবি। বর্তমান সময়ে যেসব তরুণ গায়ক গায়িকা সবার মন জয় করেছেন, তাদের মধ্যে লুইপা অন্যতম। তরুণ এই শিল্পীকে সাথে নিয়ে আমি নাবিলা ইসলাম শুরু করছি আমাদের আজকের অনুষ্ঠান স্যান্ডেলিনার রূপকথা। জিনিয়া জাফরিন লুইপা সঙ্গীতাঙ্গনে পরিচিত লুইপা নামে একটি রিয়েলিটি শোর মাধ্যমে বিনোদন জগতে পথ চলা শুরু। এখন মঞ্চ, অডিও, টিভি, চলচ্চিত্রে প্লেব্যাক সব মাধ্যমে সক্রিয় তিনি। স্যান্ডেলিনার রূপকথার আজকের অতিথি লুইপা। কেমন আছো লুইপা? খুব ভালো আছি নাবিলা, তুমি কেমন আছো? আমি ভালো আছি। আচ্ছা, গানের জন্য মানে মিউজিক ভিডিও এখন খুব ফেমাস এবং গানের জন্য নাচতে প্রায় সবাইকে দেখা যায়, তুমিও তাদের মধ্যে একজন। তো গানের জন্য নাচ বা পারফরমেন্স করতে কেমন লাগে? কিছুদিন আগে আমাকে আলিফ আপু একটা কথা বলেছিল, আলিফ আলাউদ্দিন, যে তার কাছে মনে হয় যে এখন মিউজিক ভিডিওতে আমরা যারা গান করছি তাদের চেহারাটা থাকা নাকি খুবই প্রয়োজনীয়। আচ্ছা, তারপরে আমিও চিন্তা করে দেখলাম আসলে যেহেতু আমরা মিউজিক ভিডিওটা করছি, আমার ভয়েসটাকে, আমার টোনটাকে আমি ছাড়া আর অন্যকে পোর্ট্রে করতে পারবে না। মানে এক্স্যাক্টলি একদম ওই ইমোশনটাকে আমি ক্যারি করতে পারবো, আমার কাছে মনে হয়েছে এরকম, যদি সেটা আমার জনরার গান হয়। তো আমার জনরার গান আমি অনেক পোর্ট্রে করেছি এর আগে, বাট ডান্স নাম্বার ইজ নট ফ্রম মাই জনরা। তো তারপরও এই গানটা যেহেতু আমরা খুব ফিল্মি একটা এনভায়রনমেন্ট দিতে চেয়েছি, আমরা রিদি শেখের সাথে কথা বললাম যে এটা একটা পুরো একটা ডান্স নাম্বার চাই আমরা। আর আমাদের এখনকার সময়ের খুবই জনপ্রিয় একজন নায়ক রোশনকে কাস্ট করা হয়েছিল। তো রিদি আমাকে বলে, আপু তুমি তো নাচতে পারো। বলছে, না না নাচতে আমি পারবো না, আমরা কাকে নিতে পারি? তো বললো, তুমি চিন্তা করো না, আমি খুব ইজি স্টেপস দিব, তোমার কোনো প্রবলেম হবে না। তারপরে জাস্ট দুই দিনে ও আমাকে নাচ উঠায় দিল। আমার মনেই হয় না যে আমি নতুন একটা কিছু করছি, আমার কাছে মনে হচ্ছে যে গানই করছি, গানের সাথে যেটা দরকার সেটাই হয়তো বা করছি। ধরো যে তোমাকে কেউ নায়িকা হওয়ার অফার করেছে কিন্তু তোমার গান ছেড়ে দিতে হবে, বিষয়টা এমন, তাহলে কি করবে? তো নায়িকা হওয়া এটা আমার কাজ না। আচ্ছা, আমি কখনো হতেও পারবো না, আমি হতে চাই না। আমি সিনেমা দেখতে খুব ভালোবাসি, আমি হলে গিয়ে সিনেমা দেখবো। বাট তারপরে যদি আমার গানের সাথে রিলেটেড এমন কিছু হয় যেটাকে আমার গানকেই পোর্ট্রে করতে হবে, এরকম কোনো মুভি বা আমারই জীবন কাহিনী যদি এরকম কিছু হয়, তাহলে কেন না, অবশ্যই করব। আগে থেকে অল দি বেস্ট। থ্যাংক ইউ। আচ্ছা, কি ধরনের পোশাক পরতে খুব স্বাচ্ছন্দ্য বোধ করো? শাড়ি ভালো লাগে বেশি, তারপরে ভালো লাগে সালোয়ার কামিজ। পায়রার মা, ক্যারিয়ার, সংসার, সব কিছু মানে একই সাথে, তো এটা মেনটেন কীভাবে করো? কারণ পায়রা মাত্র আড়াই বছর বয়স। সো নিজেকে আসলে কীভাবে সময় দাও, বাচ্চাকে কীভাবে সময় দাও, আবার ক্যারিয়ারটাকেও ঠিক রাখার জন্য কী কী করো? আমার কাছে মনে হয় যেটা কঠিন কিছু না, কারণ ঘরে বসে থাকাটা অনেক কঠিন। আমাকে আমার ডক্টর বলেছিলেন যে যারা ওয়ার্কিং লেডি তাদের কাছে সব কিছু খুব সহজ হয়ে যায়। আসলে আমিও তাই দেখছি, এবং সব কিছু যেহেতু মিউজিক্যালি আমার এগোচ্ছে, আমার ঘরেও তো মিউজিকের মানুষ একজন, তারপর আমার মেয়েটাও মিউজিক্যালি বড় হচ্ছে, সব কিছু মিলিয়ে না আমি আসলে এনজয় করছি আমার কাজগুলো, এই জন্য আমার কাছে কঠিন লাগছে না কিছুই। জীবন্ত কিংবদন্তি রুনা লায়লা ম্যাম, তার কাছে তোমার গান ভালো লাগে এবং তুমি তার জন্মদিনে তার সুর করা গান গেয়েছো, মানে নিজেকে কতটা লাকি মনে করো? এটা আসলে অনেক বড় একটা প্রাপ্তি আমার জীবনের, এবং আমার কাছে মনে হয় যে অনেক বড় একটা পুরস্কার পেয়েছি। 2020-এ এই দেখা শেষ দেখা গানটা রিলিজ হয়েছে। আসলে অনেক আগে বেগম আক্তারের জোছনা করে ছাড়ি গানটা আমি কভার করেছিলাম, এবং ওই গানটা ম্যাডাম রুনা লায়লা শুনেছেন। উনি আমার রিয়েলিটি শোতে আমার যাচ্ছিলেন, দীর্ঘ এত বছর পরে আমার গান শুনে উনি হঠাৎ করে আমাকে ফোন করে বললেন যে তোমার এই ইম্প্রুভমেন্ট দেখে আমি খুব মুগ্ধ হয়েছি এবং তোমার গান শুনে আমি প্রথমে বুঝতেই পারিনি যে এটা তুমি গেয়েছো। তো তুমি অনেক ভালো গেয়েছো, যার কারণে আমি তোমাকে একটা পুরস্কার দিতে চাই, সেই পুরস্কারটা হবে হচ্ছে আমার সুরে তুমি গাইবে। আমি তখন ভেবেছি কি যে এত বড় জায়গার একটা মানুষ, উনি হয়তো বলার জন্য বলেছেন, পরে ভুলে যাবেন, যেটা হয় আর কি। তো তিনি ভুলেন নাই,
তিনি আমাকে 2020 সালে সেই গানটা করে দিলেন এবং গানটি লিখেছেন শ্রদ্ধেয় গাজী মাজহার আনোয়ার স্যার। তার বাসায় বসেই, ম্যাডাম রুনালার বাসায় বসে উনি আমাকে গান উঠিয়ে দিয়েছেন এবং গাজী মাজহার আনোয়ার স্যার গানটি লিখেছেন আমার সামনেই বসে। এটা একটা অন্যরকম একটা অভিজ্ঞতা এবং অন্যরকম একটা প্রাপ্তি। Really you were lucky. আচ্ছা, মায়ের কাছে তো রান্না শেখা হয়েছে, মায়ের কাছে গিয়ে কি কি শিখলেন? মায়ের কাছে রান্না, আমি আসলে মানে আম্মুর কাছে গেলে খুব ইয়ে হয়ে যাই, মানে অলস হয়ে যাই, তখন আর রান্না করে আমার যেতে ইচ্ছা করে না। আম্মু রান্না খেতে আমার অনেক ভালো লাগে। আর আমি শিখেছি বললে ভুল হবে, লকডাউনে আমার হাজবেন্ড অনেক রান্না করা শিখেছে এবং বিরিয়ানির যত পদ, কাচ্চি বিরিয়ানি, মান্দি, সব কিছু সে অ্যারাবিয়ান সব ফুড রান্না করে আমাকে খাইয়েছে। আমি ভেবেছি যে আমি শিখবো, কিন্তু এখনো শিখি নাই আর কি। কি আর দরকার বলো, শেখার আর কোনো দরকার নাই, সে এনজয় করে আমিও খাই। আচ্ছা, খাবারের পাশাপাশি কোনো কিছু আছে যেটা কালেক্ট করতে তুমি খুব পছন্দ করো? মেয়েদের যেটা হয় আর কি, জুয়েলারি কালেক্ট করা, ওটা তো আমার মধ্যে সবসময়ই আছে। আর হচ্ছে আমি খুব গান কালেক্ট করতে পছন্দ করি এবং অনেক পুরনো পুরনো গান, 100-150 বছর আগের গান, যে গানগুলো হারিয়ে গেছে, হয়তো এলপি রেকর্ড ছিল, সেই গানগুলো খুঁজে খুঁজে আমার মনে হয় যে আমার সংগ্রহে থাকলে আমার তখন ভালো লাগে। চারিদিকে একটা অসুস্থ প্রতিযোগিতা দেখা যায়, প্লাস সোশ্যাল নেটওয়ার্কে তো অনেক রকমের হইচই থাকে, তো মানসিক স্বাস্থ্য ভালো রাখার জন্য আসলে কি করো? চারিদিকে আসলে খুব একটা অস্থির সময় আমরা কাটাচ্ছি এখন প্যান্ডেমিকের মধ্যে, তো তারপর আমি খুব পজিটিভ থাকার চেষ্টা করি। কারণ লকডাউনে দেখা গেছে আমরা যেহেতু মিউজিক করি, আমাদের মেইন কাজটা হচ্ছে স্টেজে গান করা, স্টেজটা বন্ধ হয়ে গেছে এখন, তো ওই জায়গা থেকে একটু খারাপ লাগে, খুব মিস করি স্টেজকে। তারপরেও খুব পজিটিভলি ভাবার চেষ্টা করি যে এই সময়টা তো আমরা পেয়েছি নিজেকে সময় দেবার এবং নতুন কিছু সৃষ্টি করি, নিজের মৌলিক গানগুলো বাড়াই। আমি আবার আমার অফিশিয়াল ইউটিউব চ্যানেলটা নিয়ে একটু ব্যস্ত হয়ে গেছি, সেটাকে একটু রিচ করবার চেষ্টা করছি, দেখা যাক কি হয়। নাইস। তোমার কণ্ঠে এখন একটা গান শুনতে চাই, এটা একটা রিকোয়েস্ট, আর সেটা হতে পারে শ্রদ্ধেয় নীলুফার ইয়াসমিন ম্যামের এক বরসায় গানটা যদি হয় তাহলে খুব ভালো হবে। আচ্ছা, এই গানটা আমারও খুব পছন্দের একটা গান, আমি জানি না এটা টেলোপ্যাথি নাকি মিলে গেল কিভাবে, গিয়ে শোনাই। এক বরসার বৃষ্টিতে ভিজে দুটি মন কাছে আসলো, এক সমুদ্র কল্পনা বে দুটি মন ভালোবাসলো, এক বড় সাগর বৃষ্টিতে ভিজে। আচ্ছা, একটা কোয়েশ্চেন মাথায় এসছে, সেটা হচ্ছে যে মেয়েটা খেতে ভালোবাসে আবার খুব ছোট একটা বেবির মা সে, সো তার তো এমনিতেও কিছু ফুডের দরকার হয়, তাছাড়া পাশাপাশি সে আবার পারফর্মও করছে, স্ক্রিনেও আসছে, তো জিনিসটা হয় না যে আমার নিতেও হচ্ছে, খেতে হচ্ছে, আবার ওয়ার্কআউট করতে হচ্ছে, তুমি কিভাবে ব্যালেন্স করো আসলে? আমি তো হেলদি ফুড খাই, আমার কোনো টেনশন নাই। আমি একটু লো কার্ব খাই আর কি, কার্বোহাইড্রেটটা একটু কমিয়ে খাই আর অনেক বেশি পানি খাই, কারণ আমি যেহেতু আমি যত অনেক বেশি ফুড খাচ্ছি ঠিকই বারে বারে খাই, আর পানিটা খেলে হয় কি যে বেশি যেটা মানে আমি একটু এক্সট্রা ফুড যেটা নিয়ে নিলাম ওটা বের হয়ে যাচ্ছে, এই কারণে আমি এইভাবে করে আর মানে খাবারটা ব্যালেন্স করে খাই, অনেক খাই ঠিক আছে, বাট এক্সারসাইজ করা হয় পাশাপাশি? এক্সারসাইজ ওইভাবে করে ধরে বেঁধে নিয়ম করে করা হয় না, বাট এত ছোট ছুটি আমার মনে হয় যে এটাই আমার কাছে কাইন্ড অফ এক্সারসাইজ, ঘরের কাজও করি বাইরের কাজও করি, কাজের মধ্যে থাকলেই অনেকটা আসলে ফিজিক্যালি ফিট থাকা যায়। থ্যাংক ইউ সো মাচ লুইপা, তোমার জন্য, তোমার মেয়ের জন্য অনেক অনেক ভালোবাসা থাকলো, সুন্দর সুন্দর গান করো, স্টেজ মিস না করো, যেন তাড়াতাড়ি খুব স্টেজে পারফর্ম করতে পারো, এই শুভকামনা থাকলো। আর স্যান্ডেলের পক্ষ থেকে রয়েছে তোমার জন্য একটা ছোট্ট গিফট। থ্যাংক ইউ সো মাচ নাপু, আর স্যান্ডেলিনাকে অনেক অনেক ধন্যবাদ, সেই সাথে মাছরাঙা টেলিভিশন, এত সুন্দর একটা আয়োজন, এত সুন্দর একটা সেট, এত সুন্দর একটা পরিবেশে আজকে আমাকে আমন্ত্রণ জানাবার জন্য থ্যাংক ইউ। এখন দেখব কিভাবে ঘরে বসে কয়েকটি ছোট টিপস অ্যাপ্লাই করে আপনাদের স্কিনটাকে ভালো রাখতে পারেন।
সুপ্রিয় দর্শক, আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি স্যান্ডেলিনা রূপকথায়। সঙ্গে আছে আমি রাহিমা সুলতান ও রীতা। আশা করি আপনারা ভালো আছেন। আমার সঙ্গে আছে আজকে মডেল ছন্দা। ছন্দা, কেমন আছো? জি আপু, ভালো আছি। আপনি কেমন আছেন? আমি ভালো আছি। তুমি পার্সোনাল কেয়ার করো কিভাবে, তোমার বিশেষ করে স্কিন কেয়ার? অ্যালোভেরাটা ইউজ করি, ওইটা আমি নিজেই মেক করি যতটুকু পারি আর কি। আর হেয়ার কেয়ারের ক্ষেত্রে এটা তেমন একটা করা হয় না। হেয়ার কেয়ার তো করা উচিত, তেলটাই ইউজ করা হয়। অয়েল, হ্যাঁ অয়েল দিলেই চলে, তবে শ্যাম্পু করার আগে মাস্ট অয়েল দাও, তা না হলে চুল কিন্তু অনেক বেশি রাফ, ড্রাই হয়ে যাবে এবং ঝরে যাবে, বিশেষ করে স্প্লিট এন্ড হেয়ার হয়ে যাবে অনেক বেশি। তো আজকে আমি যেটা দেখাচ্ছি সেটা হলো যে ছোটো ছোটো ফ্রিকলস যে হয়, অ্যান্টি ফ্রিকলস একটা মাস্ক, এটা খুবই মানে ইফেক্টিভ। মেথি বাজারে কিনতে পাওয়া যায়, আমরা আমাদের কিচেনে থাকে, আমরা খাবারের মধ্যে ইউজ করি। মেথি পাউডার এখানে 1 টেবিল চামচ আমি নিলাম, সাথে যাচ্ছে টক দই 1 টেবিল চামচ ফ্রিকলসের জন্য, মধু যাবে, মধুটা দাগ দূর করতে হেল্প করে, আর তার সাথে যাবে অল্প একটু হলুদ। হলুদও স্পট রিমুভ করতে হেল্প করে, দাগ দূর করে, প্লাস লাইট করে দেয়। মানে ফ্রিকলস যাদের অনেক বেশি একদম ভেসে ভেসে থাকে সেগুলো কমে যায়। প্যাক হয়ে গেল, এই তো, সিম্পল, ভেরি সিম্পল। তবে মেথিটাকে আপনারা সান ড্রাই করে গুঁড়ো করে রেখে দিবেন, বাকি উপকরণ তো আপনার কিচেনে থাকেই, ব্যাস একসাথে সব কিছু মিলিয়ে ইউজ করে নেবেন। তাহলে দেখবেন যে আপনার যে ছোটো ছোটো স্পট, ফ্রিকেলস এগুলো চলে যাবে। কেমন করে নিজের উপর অ্যাপ্লাই করবেন তাই দেখুন। চল প্রবলেম যাদের আছে তারা এটা ইউজ করতে পারেন, বিশেষ করে যারা বেশি রোদে যান বা একটু এজ হয়ে গেলে এই সমস্যাটা বেশি দেখা যায়। তো যাদের এই সমস্যা আছে তারা সপ্তাহে 2 থেকে 3 দিন এই প্যাকটা আপনারা ইউজ করতে পারেন। আমি কিভাবে ইউজ করবেন সেটা দেখিয়ে দিচ্ছি। এইভাবে পুরো ফেসেই কিন্তু লাগাতে হবে, যেখানে যেখানে আপনার ফ্রিকেলসগুলো থাকবে সেখানে এইভাবে আপওয়ার্ড যাবে। ফুল ফেসে লাগাতে হবে, অনেক সময় দেখা যায় পিঠেও অনেকের ফ্রিকলস থাকে, আপনারা চাইলে এই মাস্কটা পিঠেও লাগাতে পারেন। লাগিয়ে আধা ঘন্টা রাখতে হবে, তারপর রানিং ওয়াটার দিয়ে ধুয়ে ফেলতে হবে। তুমি অ্যাকচুয়ালি কী মাখো, নর্মালি কী মাখো ফেসে? ফেসে ময়শ্চারাইজার যেগুলো মার্কেটে পাওয়া যায়, তাই বিভিন্ন ব্র্যান্ডের, এগুলাই মানে হোমমেড কিছু মাখা হয়। আই হোপ তুমি এখন থেকে ট্রাই করবে। অবশ্যই। আর বিশেষ করে তোমরা যারা মিডিয়াতে বিশেষ কাজ করো, মডেলিং করো, অনেক স্ট্রেস থাকে, তো তো সেই জন্য স্কিন কেয়ারটা খুব এটা ইম্পর্টেন্ট। আর আরেকটা জিনিস যেটা, যে মেকআপ রিমুভ করো কি দিয়ে সেটা বলো। অয়েল দিয়ে, মেকআপ ক্লিনজার যেটা আছে, হ্যাঁ অয়েল দিয়ে মাসাজ করে দেন কটন, ভেজা কটন দিয়ে তুলবে, তাহলে ভালো, অনেক ভালোভাবে উঠবে। তোমাকে অসংখ্য ধন্যবাদ আমাকে সাহায্য করার জন্য। আপনাকে অনেক ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে আবারও। স্টে সেফ। এখন দেখব কিভাবে ঘরে বসে যোগার মাধ্যমে আপনি নিজেকে ফিট রাখতে পারেন সবসময়। প্রিয় দর্শক, আপনাদেরকে অভিনন্দন জানিয়ে স্যান্ডেলিনা রূপকথায় আছি আমি সালদিন, আমার সাথে আছে শিলা এবং টিটু। আজ আমরা এ পর্বে শিখব ইয়োগার মাধ্যমে কিভাবে আমরা আমাদের নিদ্রাহীনতায় যে সমস্যা সেই সমস্যাটি থেকে পরিত্রাণ পেতে পারি। আমরা যখন ঘুমোতে যাই তখন আমাদের ব্রেন কিংবা মাইন্ডে এমন ইনফরমেশন, এমন কাজকর্ম, এমন তথ্য দিয়ে রাখি যার ফলে ব্রেন তার নিজের মতো করে কাজ করতে থাকে, যার ফলে আমরা সঠিকভাবে ঘুমাতে পারি না। সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি প্রাণায়াম আছে পৃথিবী জুড়ে, সেটিকে আমরা বলি নিদ্রাহীনতার ঔষধ। এই প্রাণায়ামটির নাম হলো অল্টারনেটিভ নোস্টাল ব্রিদিং। এই জন্য
আমরা ক্রস লেগ পজিশনে বসবো, ডান হাতের বৃদ্ধাঙ্গুলি দিয়ে ডান নাক বন্ধ করব। এখন বাম নাক দিয়ে গভীরভাবে শ্বাস গ্রহণ করব। কোনোভাবেই ভিতরে একটু পরিমাণ যেন জায়গা না থাকে সেভাবে শ্বাস গ্রহণ করব। যতটুকু সময় নিয়ে শ্বাস গ্রহণ করব তার ঠিক তিন গুণ সময় শ্বাসটিকে হোল্ড করব এবং আমাদের মনোযোগ থাকবে আমাদের নিজের মধ্যে। এবং দ্বিগুণ তিন গুণ সময় থাকবার পর ডান নাক দিয়ে আমরা ধীরে ধীরে দ্বিগুণ সময়ে শ্বাস ত্যাগ করব। আবার ডান নাক দিয়ে গভীরভাবে শ্বাস গ্রহণ করব যেন ভিতরে বিন্দুমাত্র জায়গা খালি না থাকে। যে পরিমাণ সময় নিয়ে শ্বাস গ্রহণ করেছি তার তিন গুণ সময় হোল্ড করবার পর আবার একইভাবে বাম নাক দিয়ে ধীরে ধীরে যে পরিমাণ সময় নিয়ে শ্বাস গ্রহণ করেছি তার দ্বিগুণ সময় অতিবাহিত করে শ্বাস ছাড়ব। এই অল্টারনেটিভ নোস্টাল ব্রিদিংটি আমরা কমপক্ষে ঘুমানোর আগে রাতের বেলা 12-14 রাউন্ড করব। এটি করবার সময় আপনাকে মনে রাখতে হবে কোনোভাবেই অস্থিরতা হওয়া যাবে না। আপনি শুধু খেয়াল করবেন আপনার ভিতরে কীভাবে শ্বাস প্রবেশ করছে এবং কীভাবে আপনার ভিতর থেকে প্রশ্বাস বের হচ্ছে। আপনি আপনার সাথে যোগ হবার চেষ্টা করবেন। শারীরিক কিছু কাজ করব যে কাজগুলো আমাদেরকে হেল্প করবে বা গভীর ঘুমে নিশ্চিত হওয়ার জন্য। সেজন্য আমরা কাউকেট পোজে হাঁটু ভেঙে গিয়ে আমরা আমাদের স্পাইনের নিচের অংশগুলোকে আমরা শিথিল করে দেব। সেজন্য হিপ টুইস্ট করতে পারি, সেটা হলো গভীরভাবে শ্বাস নিয়ে কোমরকে ডান দিকে চেষ্টা করবেন কোনোই সোজা রেখে যদি সম্ভব হয় আমাদের কোমর ম্যাট পর্যন্ত স্পর্শ করতে। প্রিয় দর্শক লক্ষ্য রাখুন, এর ফলে কিন্তু আমাদের মাথা থেকে শুরু করে স্পাইন পর্যন্ত সমস্তটুকু জায়গা লেন্থেন হচ্ছে, প্রসারিত হচ্ছে এবং আপনি যখন প্রচুর পরিমাণে অক্সিজেন গ্রহণ করবেন তখন সেই জায়গাগুলোতে যে ব্লকেজগুলো থাকে সেগুলো শিথিল হবে, যেটি ঘুমের জন্য খুবই জরুরি। একইভাবে আমরা আবার অপর পাশটিও এইভাবে কয়েকবার করে নিব, কমপক্ষে 8-10 বার। 8-10 বার করবার ফলে আপনি আপনার সারা শরীরে একটি প্রশান্তি অনুভব করবেন, যেটি ঘুমের জন্য খুবই জরুরি। এটি করবার পর আমাদের শোল্ডার এরিয়াতেও কিছু স্টিফনেসের জন্য আমরা সঠিকভাবে ঘুমাতে পারি না, কারণ আমরা জানি যে এই জায়গাগুলোতে কিছু ব্লকেজ থাকে, তার ফলেও কিন্তু আমাদের নিদ্রাহীনতে পড়তে হয়। সেজন্য আমরা আমাদের উপরে প্রসনের জায়গাগুলোকে আমরা কিছু স্ট্রেচিং করব গভীরভাবে শ্বাস নিয়ে। লক্ষ্য করুন, এভাবে যখন আপনি শ্বাস গ্রহণ করবেন আমাদের এই পোর্শনগুলো আরাম বোধ হবে এবং ব্লাড সার্কুলেশন মুখে হবে, যেগুলো আরাম বোধ করতে পারবেন। ঠিক একইভাবে আমরা অপর পাশটিও এইভাবে করে নিব। এভাবে করবার পর আমরা সর্বশেষ একটি আসন করব, এই আসনটির নাম হলো চাইল্ড পোজ। মাথা নিচু দিয়ে এভাবে কিছুক্ষণ সময় থাকব। এই প্রত্যেকটি আসনই কিন্তু এমনভাবে ডিজাইন করা হয়েছে যেন আপনি ঘুমের আগে আপনার বিছানায় করতে পারেন। প্রিয় দর্শক, ঘুমের হরমোন মেলাটোনিনকে যদি আপনি প্রাকৃতিকভাবে সিক্রিয়েশন করতে চান তাহলে ঘুমের সময়টা খুবই ইম্পর্টেন্ট। সেটি হলো 10:00-6:00 মধ্যে আপনাকে ঘুমের সময় নির্ধারণ করতে হবে। তার পাশাপাশি আরেকটি বিষয় হলো আমাদের দিনের বেলা ঘুমের অভ্যাস পরিহার করতে হবে। দিনের বেলা যখন আমরা ঘুমাই তখন আমাদের কর্টিসল হরমোন অনেক বেশি আপ থাকে, সেটিও আমাদেরকে রাতের বেলা গভীর ঘুমের জন্য বাধা সৃষ্টি করে। আপনাদের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো এখানে শেষ করছি। ভালো থাকুন, সুস্থ থাকুন, স্যান্ডেলিনা রূপকথা সাথেই থাকুন। সুন্দর এবং সুস্থ থাকার জন্য নিয়মিত রূপচর্চা ও শরীরচর্চার কোনো বিকল্প নেই, এজন্য অনেক বেশি কিছু করতে হয় না। অল্প কিছু সময় নিজের জন্য বের করে কয়েকটি বিউটি টিপস অ্যাপ্লাই করে এবং যোগার মাধ্যমে নিজের স্কিনটাকে ভালো রাখা যায়, নিজের শরীরটাকেও ফিট রাখা যায়। স্যান্ডেলিনার রূপকথা থেকে আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হবে আবারও মাছরাঙার পর্দায়। সে পর্যন্ত ভালো থাকবেন, সুন্দর থাকবেন, সুস্থ থাকবেন।